এই মুহূর্তের বড় খবর, এই মুহূর্তের যেটা বড় খবর, নূপুর শর্মা, নূপুর শর্মাকে গ্রেপ্তার করার জন্য মহারাষ্ট্রের পুলিশ দিল্লির উদ্দেশ্যে, এই খবরটা আপনার ডিসপ্লেতে ভিডিও চলছে, আপনাদেরকে ভিডিও দেখাব। মহারাষ্ট্র পুলিশ, মহারাষ্ট্র পুলিশের ইতিহাস আছে, যখন কোনো মানুষের বিরুদ্ধে এফআইআর হয়, তাদেরকে যেই হোক না কেন, যত বড় মস্তান, যত বড় দাদাই হোক না কেন, আপনারা মহারাষ্ট্র পুলিশের অতীত এবং ইতিহাস খুলে দেখুন, যেই হোক না কেন মহারাষ্ট্র পুলিশ তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেছে দিল্লির উদ্দেশ্যে মহারাষ্ট্র পুলিশ। এই খবর মহারাষ্ট্রের হোম মিনিস্টার জানিয়েছে, যেটা নিউজ 24-এ আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। চলুন আপনারা ভিডিও দেখুন, তারপরে কথা আগে বাড়ো। इस वक्त की बड़ी खबर, महाराष्ट्र के गृहमंत्री दिलीप वळसे पाटील का बयान सामने आया है। नूपुर को हिरासत में लेने के लिए दिल्ली में है महाराष्ट्र पुलिस। उन्होंने कहा दिल्ली पुलिस के मदद की अपेक्षा है, ये भी कहा हिरासत में लेने के लिए मुंबई पुलिस मौजूद है दिल्ली में और दिल्ली पुलिस से मदद की अपेक्षा है, ये कह रहे हैं दिलीप वळसे पाटील। आपको बता दें नूपुर शर्मा को समन किया गया था महाराष्ट्र पुलिस की तरफ से, उसके बाद उन्होंने कुछ समय की मांग की थी। अब महाराष्ट्र पुलिस दिल्ली पहुंच चुकी है और इसी बाबत जानकारी दिलीप वळसे पाटील ने साझा करते हुए कहा उम्मीद करते हैं कि दिल्ली पुलिस इसमें मदद करेगी। इस वक्त की बड़ी खबर, महाराष्ट्र के गृहमंत्री दिलीप वळसे पाटील का बयान सामने आया है। एटा होलो मुंबई पुलिसर जलवा, दिल्ली पुलिसर काछे सहयोगिता चेयेछे जे नूपुर शर्मा के गिरफ्तार करार जन्नो आमादेरके सहयोगिता करते हबे। आपनारा निश्चय जानेन गत कयेक दिन धरे দেশে যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে, এমন কি নাবালক যাদের এই মাত্র জীবন শুরু হয়েছে, তো গুলিতে সেই নাবালকের মৃত্যু হয়েছে, হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, জায়গায় জায়গায় অনেক জায়গায় বিশৃঙ্খলা তৈরি হলেও অন্য অনেক জায়গায় শান্তিপূর্ণভাবে মানুষ নূপুর শর্মার গ্রেপ্তারের দাবিতে সারা পৃথিবীর মানুষ গর্জে উঠেছে। ভারতের বিভিন্ন জায়গায় নূপুর শর্মার বিরুদ্ধে এফআইআর হয়েছে, আজকে পর্যন্ত অনেক জায়গায় এফআইআর হয়েছে। তাই মুম্বাই পুলিশ দিল্লির উদ্দেশ্যে, দিল্লির পুলিশের জালবা কি জালবা দেখা যায়, এটাই এখন দেখার বিষয়। দর্শক, এই ভিডিওটি আপনারা প্রচুর শেয়ার করুন, আপনাদের মতামত কমেন্টে জানাবেন।